নমস্কার রেনুগা বেঙ্গলি রেসিপিতে আপনাদেরকে আবার একবার স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটি আমার হলো মেথি শাকের পরোটা তাই আসুন মেথি শাকের পরোটা বানানোর জন্য আমি কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর কিভাবে বানাবো আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন দেখলে পুরো জানতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি আসুন এ দেখুন মেথি পরোটা বানানোর জন্য আমি নিয়েছি 500 গ্রাম আটা আর আমি নিয়েছি দু মুঠো মেথি শাক তাহলে এই মেথি শাকগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি কাটবো ছোট ছোট পিস করে কাটবো কেটে এই আটাতে মাখাবো আর আমি নিয়েছি মেথি পরোটা করার জন্য ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আদা কুচি রসুন কুচি আর নিয়েছি আমি একটু জোয়ান আর কালো জিরে আর দেব নমক নুন দেব আর দেব আমি ময়ামের জন্য রিফাইন তেল আর ভাজার জন্য আমি রিফাইন তেল ব্যবহার করব তা দেখুন এই আটাতে আগে আমি তেল দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো তেল দিয়ে দিলাম এবার আমি আটাতে নুন দেব এক চামচ নুন দিলাম আর আমি দেব ধনে পাতা আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কার কুচি আর দিচ্ছি আমি কালো জিরে জোয়ান দিয়ে আমি আটাটাকে ভালো করে একটু মাখিয়ে নেব যাতে তেলটা চারিদিকে লেগে যায় সব আটাতে তেলগুলো লেগে যায় ভালো করে মাখিয়ে নিলাম এবার আমি শাকগুলো কেটে নেব ভালো করে ছোট ছোট করে শুধু শাক শাক দেখে নিয়েছি ডাঁটাগুলো নিয়ে নেই ডাঁটাগুলো সিদ্ধ হবে না তাই জন্য শুধু শাক শাক দেখে নিতে হবে নরম নরম শাক কচি মেথি শাক এই ঠান্ডার দিনে খেতে খুব ভালো লাগে নানা রকমের পরোটা খেতে ভালো লাগে আর গরমের দিনে বানাতে কষ্ট খেতেও ভালো লাগে না এই ঠান্ডার দিনে যত পারবেন শাক সবজি খুব খেতে খাবেন খেতেও খুব ভালো লাগে এ দেখুন আমার শাকগুলো কাটা হয়ে গেছে আর সব জিনিস আমি যা যা কেটে রেখেছিলাম সব আটার মধ্যে দিয়ে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি শাকগুলো দিয়ে দিলাম আটাতে দিয়ে ভালো করে মাখিয়ে আমি এবার জল দিয়ে মাখবো আটাটা একটু শক্ত শক্ত করে মাখবো আমি তারপর নুন দিয়েছি সব কিছু দিয়েছি মশলা টশলা সব দিয়েছি এবার জল বেরোবে আধ ঘন্টা আমি রেখে দেবো একটু শক্ত শক্ত মেখে তারপর শাক থেকে জল বেরোলে আটাটা ঠিক পরিমাণে চলে আসবে রুটি করার মতো অল্প অল্প জল দিয়ে ভালো করে শক্ত করে মাখতে হবে মেখে আমি ভালো করে ডো একটা বড় ডো বানিয়ে নেব ডো বানিয়ে রেখে দেব ঢাকা দিয়ে প্রায় আধা ঘন্টার মতো তারপর আমি পরোটা বানাবো মেথি শাক দিয়ে আমার আটা মাখানো হয়ে গেছে এবার আমি একটা বড় ডো বানিয়ে নিয়েছি ডোটাতে একটু উপর থেকে তেল মাখিয়ে আমি রেখে দেব ঢাকা দিয়ে আধা ঘন্টার মতো ঢাকা দিয়ে আমি আধা ঘন্টার মতো রেখে দেব এই দেখুন এবার আমার আধা ঘন্টা হয়ে গেছে আমি আটাটাকে খুলে দেখব একটু নরম হয়েছে বেশ সুন্দর হয়েছে এবার পরোটা করার মতো এবার আমি আটাটাকে ভালো করে মেখে নেব
মেখে নিয়ে ছোট ছোট করে রুটির মতো নেচে কেটে নেব। পরোটা বানাবার জন্য আমি রুটির সাইজে একটা একটা করে মিচি কেটে নেব। কেটে নিয়ে আমি এবার দেখুন আমি ছটা পরোটা করার জন্য নিয়ে নিয়েছি। গ্যাসটা আগে চালু ততক্ষণ আমি যতক্ষণ রুটি বেলবো ততক্ষণ আমার তাওয়াটাও গরম হয়ে যাবে। এবার দেখুন আমি পরোটাগুলো কিভাবে বেলছি। এবার আমি পরোটাগুলো বেলবো। এই পরোটা তিন কোণাও বেলা যায়, চার কোণাও বেলা যায়, গোলও বেলা যায়। তা আমি আজকে তিন রকমের বেলে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি বেলছি। মেথি পরোটা সাধারণত মেথি পরোটা গোল গোল বানানো যায়, তা আমি প্রথমটা গোল বানাবো, তারপর আমি একটা একটা করে আলাদা আলাদা শেপ দেবো। দেখুন একটা আমি গোল বেলেছি। তিন কোণা বেলবো। তা তিন কোণা বেলার জন্য মাঝখানে একটু তেল দিয়ে দিলাম, তাতে ভালো করে ভাঁজ মাঝ হয়ে যাবে, পরস্ত পরস্ত উঠে যাবে, খেতেও খুব নরম লাগবে, সফটি হবে একদম। তিন কোণা হয়েছে আমার। এটা আমি চার কোণা বানাবো। চার কোণা বানানোর জন্য দেখুন কিভাবে বানাচ্ছি। আমি মাঝখানে তেল দিয়ে দিলাম, এবার অল্প অল্প করে মুড়ে নেব। চার কোণা বেলতে হলে একটু সময় লাগবে, একটু টাইম দিয়ে বেলতে হবে। দেখুন আমার হয়ে গেছে। এই আমি তিন রকমের ডিজাইন দিয়েছি, আপনি চাইলে গোল করতে পারেন, শুধু গোল করেও ভাজা যায়। এভাবে জেঁকে জেঁকে দিলে একটু শাকগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ হতে সুবিধা হবে। এমনিতেও শাকগুলো সেদ্ধ হয়ে যায়, নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, তার জন্য নরম হয়ে গেছে, সেদ্ধ হতে টাইম লাগে না। এবার দেখুন একটা পরোটা আমার হয়ে গেছে, তার উপরে আরেকটা পরোটা দিয়ে তেলগুলোকে শুকিয়ে নেব। একটা পরোটা ভাজা হয়ে গেল, একটু আঁচটা কম করে দেবো, কম আঁচে ভাজবে, খুব ভালো লাগবে, ভালো হবে, ভাজবে, শাকগুলো সিদ্ধ হয়ে যাবে, পরোটাও ভাজা হয়ে যাবে। প্রথম তাওয়াটা বেশি আঁচ দিয়ে তাওয়াটা ভালো করে গরম করে নিয়ে তারপর আঁচটাকে মিডিয়াম রেখে তারপর ভালো করে ভাজবো আমি।
তেল দিয়েছি তার উপরে বেশি তেল লাগবে না কম তেলে হয়ে যাবে এবার আমি চার কোনাটা দিয়ে দিলাম এই তিনটেই থাক এই দেখুন আমার মেথি শাকের পরোটা বানানো হয়ে গেছে এই পরোটা আপনি চাটনি দিয়ে যে কোনো ভালো তরকারি দিয়ে খেতে পারেন খেলে খুব ভালো লাগবে ঘরে বানিয়ে খান আমার ফুল ভিডিওটা দেখুন দেখলে জানতে পারবে আমি কিভাবে বানিয়েছি আপনারাও সেইভাবে বানিয়ে খান বানিয়ে খেলে দেখবেন খুব ভালো লাগবে আমাকে কমেন্ট করে জানাবেন শেয়ার করুন লাইক করুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন আবার আমি আসবো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ নমস্কার